সেটাফিল জেন্টল ক্লিনজার, এটাকে কেউ চেনে না এমন হয়তো কেউ নেই, কারণ এই ব্র্যান্ডটি এতটাই জনপ্রিয় এবং সেটাফিলের সমস্ত প্রোডাক্ট এতটাই ভালো যে কম বেশি সবাই এখন জানে সেটাফিল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে এই যে সেটাফিল জেন্টল ক্লিনজার রয়েছে এটার ট্রুথ এবং ফলস শেয়ার করব, এটার ভালো দিক বলবো, খারাপ দিক বলবো এবং এই প্রোডাক্টটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এই ক্লিনজারটি দাবি করে, মানে এখানে ক্লেম করা আছে যে এটা হচ্ছে নন কমেডোজেনিক এবং হাইপো অ্যালার্জেটিক, এটা কাউকে অ্যালার্জির সৃষ্টি করতে পারে না, এটি ব্যবহারের ফলে কারোর কোনো অ্যালার্জির সমস্যা দেখা দেবে না। এটা ব্যবহার করার সময় যদি কোনো কারণবশত তোমাদের চোখে লেগেও যায় তাহলেও এটা জ্বালাতনের সৃষ্টি করবে না, কারণ এর মধ্যে সেরকম কোনো কিছু কেমিক্যাল দেওয়া নেই। এটা তোমরা চোখের চারপাশেও ইজিলি ব্যবহার করতে পারবে। সো ফ্রি একটি জেন্টল ক্লিনজার এটি, অর্থাৎ এখানে ক্ষার জাতীয় কোনো কেমিক্যাল নেই। এই ক্লিনজারটি আমাদের পোর্সগুলোকে ক্লট করে না। বেসিক্যালি বলতে গেলে যে এই ক্লিনজারটি যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে, খুবই সেন্সিটিভ, তাদের জন্য এটা জাদুকরের মতো কাজ করবে, খুবই মানে হেল্পফুল হবে তাদের জন্য। যাদের ধরো কোনো কিছু প্রোডাক্ট শ্যুট করে না স্কিনের মধ্যে, তুমি যেটাই ব্যবহার করছো না কেন তার সাইড এফেক্ট দেখা দিচ্ছে, সেক্ষেত্রে তাদের জন্য হবে এই ফেস ওয়াশটি ভীষণ ভালো, কারণ এটা ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না, কারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখার মতো এখানে কোনো কেমিক্যাল দেওয়া নেই। আমি আমার নিজের রিভিউটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা কথা, যাদের ওভার ড্রাই স্কিন, যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করছো না কেন তোমার স্কিনটা টান টান অনুভূতি হয়, ঠিক আছে, মানে ওভার ড্রাই স্কিন বলে ওগুলোকে, তো সেক্ষেত্রে তোমার জন্য হবে এটা ভীষণই ভালো, কারণ এটা ব্যবহারে এটা হচ্ছে একটা ক্রিমি টেক্সচারে আসে, ক্রিমি একটা ফেস ওয়াশ বলতে পারো, এটা ব্যবহারে তোমার স্কিন টান টান অনুভব হবে না। এটা আমাদের স্কিনের ময়শ্চারাইজার লেভেলটাকে মেনটেন করে। এটাকে অনেকভাবে ব্যবহার করা যায়, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত এটা তোমরা দিয়ে মেকআপ রিমুভারে কাজ করতে পারবে, অর্থাৎ তোমরা মেকআপ তুলতে পারবে এটা দিয়ে। যদি ফেসের মধ্যে হালকা মেকআপ করে থাকো, আমি ওয়াটারপ্রুফের কথা বলছি না, ওয়াটারপ্রুফ ছাড়া যদি তুমি মেকআপ করে থাকো তাহলে তুমি এই সেটাফিল ক্লিনজার দিয়ে কিন্তু মেকআপ তুলতে পারবে, এতে তোমার কোনো ইরিটেশন হবে না। দ্বিতীয়ত এটা কাজ করবে তোমাদের ফেস ওয়াশ হিসেবে, যেরকম তোমরা নর্মালি ফেস ওয়াশ করো, একটু হালকা ভেজা ফেসের মধ্যে নর্মাল কোয়ান্টিটি তোমরা যেভাবে তোমরা ফেস ওয়াশ নাও সেভাবে হাতের মধ্যে নিয়ে জাস্ট একটু ডলে নিয়ে মুখের মধ্যে পরিষ্কার করে তোমরা ম্যাসাজ করে নেবে, তোমাদের ফেসটা ক্লিন হয়ে যাবে। তৃতীয়ত এটা তোমরা হচ্ছে ক্লিনজার হিসেবে ব্যবহার করবে। কিভাবে? তোমরা নর্মাল যেরকম ক্লিনজার অ্যাপ্লাই করো, নর্মাল তোমরা ফেসের মধ্যে ভেজাবে না, হালকা একটু ভেজা থাকবে ফেসের মধ্যে, পুরো লেয়ারে তোমরা এই সেটাফিল ক্লিনজারটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তোমরা বাদ বাকিটা হচ্ছে কার্টেন দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে, তারপর জল দিয়ে ওয়াশ করে নেবে, ব্যাস তোমাদের এটা তৃতীয় ধাপ হয়ে গেল, ক্লিনজার হিসেবে কাজ করবে। এটা খুব ভালো হবে ড্রাই স্কিনের জন্য, কারণ এইভাবে ব্যবহার করলে পরে তুমি যখন কট প্যাড দিয়ে তোমার ফেসটাকে ক্লিন করবে তখন তোমার কিন্তু তোমার ফেস যত রকম ডেড সেলস থাকবে, মরা কোষ, ট্যান থাকবে, সেই সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে এবং তোমার ফেসটা কিন্তু অনেকটা ময়শ্চারাইজ হয়ে যাবে। তো এবারে বলবো আমি কিরকম রেজাল্ট পেয়েছি এটা ব্যবহারে। প্রথমত এটা ব্যবহারে আমার ফেসের যে এক্সেস অয়েল ছিল সেটাকে এটা বন্ধ করে দেয়, এক্সেস অয়েলটাকে রিমুভ করে দেয়, দেন আমার ফেসটা হচ্ছে নর্মালি যতটুকু ময়শ্চারাইজ থাকা দরকার আমার স্কিনটাকে সেরকম ময়শ্চারাইজ রাখে, হাইড্রেটিং রাখে। সব থেকে বড়ো কথা হচ্ছে এটা ব্যবহারে আমার স্কিনটা অনেকটা গ্লোয়িং হয়ে গেছে আগের থেকে, স্কিনটা চকচক করছে এবং স্কিনের মধ্যে কোনো দাগ ছোপ বা দূর থেকে একটা কালো ভাব বোঝা যায় বা একটা রোদে পড়া ট্যান, সে সমস্ত কিছু কোনো কিছু থাকে না, ফেসের মধ্যে ক্লিন হয়ে যায়। ওভারঅল আমি কিন্তু ভালো ফলাফল পেয়েছি, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবং এটা প্রথম ব্যবহারে তোমাদের, এটা খুব ক্রিমি টেক্সচার তো এই জন্য মনে হয় যে এটা বডি লোশনের মতো দেখতে হয়, তো এটা কিন্তু আসলে ক্লিনজার, কিন্তু এই টেক্সচারটা হচ্ছে ভীষণ ক্রিমি, আর যার জন্যই কিন্তু আমাদের স্কিনে এতটা ভালো কাজ করতে পারে, স্কিনটাকে ভালো রকম একটা ময়শ্চারাইজ দেয়। তো এই ক্লিনজারটি নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানানো খুবই দরকার, এটা ব্যবহার এটা তোমরা কোয়ান্টিটি কিন্তু যতটুকু নর্মাল লাইফ প্রয়োজন হয় ফেস ওয়াশ বা ক্লিনজারের জন্য ততটুকুই কোয়ান্টিটি নিবে, কিন্তু এটা ফোমটা একটু কম ক্রিয়েট হয়, অর্থাৎ মানে খুব ফেনা ভাবটা আসবে না, কিন্তু এটা যথেষ্ট তোমার ফেসটাকে ক্লিন করবে। তো এটার ফলে কি হয়, অনেকে বুঝতে পারে না যে আমার ফেসটা হয়তো বেশি নোংরা যার জন্য আমার ফেসের মধ্যে ফেনা ক্রিয়েট হচ্ছে না, তো কী হয় বেশি করে প্রোডাক্ট নিয়ে নেয়, তো এরকমটা একদমই করবে না। তোমাদের মিনিমাম যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবে, কিন্তু এটা লেদার ক্রিয়েট কম করে, মানে ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটা ক্লিনজার। এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো হবে, কারণ এটা তোমাদের আগেই বলে দিলাম যেটা হাইপো অ্যালার্জেটিক, এটা মানে কোনো সমস্যা হবে না, যারা সেন্সিটিভ স্কিন ওভার সেন্সিটিভ তাদেরও কোনো ব্যবহারে কোনো সাইড এফেক্ট
কোনো কিছু দেখা দেবে না। যাদের অয়েলি স্কিন তারা ব্যবহার করতে পারবে, ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারবে, যাদের সেন্সিটিভ স্কিন তারাও ব্যবহার করতে পারবে। তো ফ্রেন্ডস, এই ছিল সেটাফিল ক্লিনজার নিয়ে একটি ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি কেউ এটা পারচেস করতে চাও, এই প্রোডাক্টটি আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে নিতে পারো, অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আবারও আসছে নতুন কোনো রিভিউ নিয়ে।